Vivo X80. With full box. Yes, RGB 128GB. It's official products. It's only two or three months. Flagship collection. Yes. One more time, it's a hot collection. Full fresh condition. iPhone is a phone. It's a collection. S22 Ultra. S22 Ultra. I've seen it. It's a box. It's a box. Plus 10 Pro, RGB 128GB, curved display. দেখতে পাচ্ছেন? One Plus 10 Pro, এই সব কালেকশন সচরাচর পাই না ভাই। অসাধারণ, অসাধারণ কালেকশন। আর রেগুলার ক্যামেরা ভাই, পুরাই তুফান ক্যামেরা, ঠিক আছে? S22, দুইটা কালার আছে। দেখতে পাচ্ছেন? দুইটা কালার, কিন্তু মাখন কালার। এটাও RGB 128GB। আচ্ছা, 128GB। 128GB। ভাই এই ফোনগুলো ফ্ল্যাগশিপ কালেকশন তো হাতে নিয়ে একটা ভাবেই কিন্তু আলাদাই ফোন, ঠিক আছে? যারা নেবেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে? খুবই সুন্দর ফোন, খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু। 12GB 256GB। রেড কালারটা তোমার ভাই অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে? জি, দেখতে পাচ্ছেন, যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারেন, ঠিক আছে? কালার নিয়ে কথা নাই, যে কালারই আছে নিতে পারবেন। আচ্ছা, 12256GB, কোনো কালারে কোনো সমস্যা নাই। কত দিচ্ছেন? আর কোয়ান্টিটি ভাই HRBC আছে, 82। জি, গেমিং প্রসেসর। আচ্ছা, আর এইগুলা ভাই গেম খেলবেন, গেম খেলার পরে যদি কোন যে ভাই সেট গরম হয় বা হ্যাং করে তাহলে ভাই সাথে সাথে নিয়ে আসবেন। ভাই এই ফোন আমি অনেকেই আসলে মানে সাজেস্ট করছি, অনেকেই নিছে আমার মাধ্যমে। জি, কালার কোয়ান্টিটি আছে, অ্যাভেলেবল আছে প্রোডাক্ট, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু চলে আসছি আজকে আবারও যমুনা ফিউচার পার্কের আপনাদের কিন্তু পছন্দের একটি শপ, ফোন মিউজিয়াম। আর ফোন মিউজিয়ামের আজকে দেখতে পাচ্ছেন যে কালেকশন, কী পরিমাণ কালেকশন আছে, মানে বিশেষ করে আজকে এখানে স্যামসাংয়ের যে কী পরিমাণ কালেকশন আছে সেটা বলার মতো না। তারপর গুগল পিক্সেলের কালেকশন, আর স্যামসাং দেখেন এখান থেকে কিন্তু একবারে পুরোটাই স্যামসাংয়ের কালেকশন, গুগল পিক্সেলের কালেকশন দেখতে পাচ্ছেন, আইফোনের কিছু কালেকশন আছে, সোনির কিন্তু কিছু কালেকশন আছে, আর স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন ইনটেক কিন্তু কিছু কালেকশন আছে, বক্সও কিন্তু ভালো ভালো কিছু ফ্ল্যাগশিপ কালেকশন আছে। অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোনটা এখান থেকে পেয়ে যাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর আমাদের সাথে আছে কিন্তু দেখতে পাচ্ছেন শাহিন ভাই আর নাসির ভাই, ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যদি এই তো ভাই ভালো আছি। তো ভাইয়া, গত ভিডিওতে তো মোটামুটি ভালোই একটা রেট দিয়েছিলেন, আজকেও চেষ্টা করবেন, যেহেতু সামনে ঈদ কিন্তু বেশি দিন আবার নাই, ঈদ আবার চলে আসছে। হ্যাঁ, ঈদে যারা ফোন কেনার ইচ্ছা আছে অবশ্যই যারা ফোন কিনতে পারে এরকম একটা রেট দেন, ঠিক আছে? তো শুরুতে একটু লোকেশনটা বলে দেন ভাইয়া। আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক সি। আচ্ছা, 34B ফোন মিউজিয়াম। ফোন মিউজিয়াম, হ্যাঁ, এর চেয়ে শর্টকাট বলতে গেলে ফোন লেভেল 4 এ ব্লক সিতে আইসা একটাই স্যামসাং কাস্টমার সার্ভিস সেন্টার। আমি সবসময় বলে থাকি যে যমুনার ভিতরে একটাই স্যামসাং সার্ভিস কাস্টমার সেন্টার, এর পাশের দোকানটাই ফোন মিউজিয়াম। তারপরও কেউ না চিনলে আপনারা আসবেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, নাম্বারে ফোন দিবেন, আমি বা নাসির ভাই যে কোনো একজন রিসিভ করে আপনাকে সবসময় নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় একটু, ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়, ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে, তারা আমাদের কনফার্ম মানি করবেন 2040 টাকা বা 1020 টাকা, এটা দিয়ে আমার অর্ডারটা কনফার্ম করবেন। আপনার যে কাঙ্ক্ষিত বাকি টাকা কুরিয়ার মাধ্যমে আপনার লোকেশন দিলে, অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট, ওইখান থেকে কন্ডিশনের মাধ্যমে উঠিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো, এর আগেও অনেকে ফোন দিছে, আমি প্রোডাক্ট পাঠানোর পরে ভিডিওতে বলছিলাম যে ভিডিও করার কথা, আমি অনেক ব্যস্ততার মাঝে ওনারা এমন ফোন করে আমার বলতেছে ভাইয়া ভিডিও কলের মাধ্যমে সেট নিবো, ভিডিও কলের মাধ্যমে একটু ঝামেলা পড়ে গেছিলাম ভাই। আপনারা আপনাদের প্রোডাক্টটা নেবেন, ওইখানে দেখেই নেবেন, যদি ওইখানে থাকা অবস্থায় আমার প্রোডাক্ট ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমি টাকা রিটার্ন করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি আসলে কথা না বাড়িয়ে, ঠিক আছে? ফার্স্ট আমরা এদিক থেকে শুরু করি, আসলে ফার্স্ট কি দেখবো তাহলে? ফার্স্ট ইনটেক না, ট্যাপ দেখাইবেন? ট্যাপ দেখাই। আচ্ছা, ট্যাপ, ট্যাপ তো হিউজ পরিমাণ ট্যাপ ছিল, বর্তমানে ট্যাপ কমে গেছে, ট্যাপ নাই তেমন একটা বেশি, ভালো সেল হয়েছে না? হ্যাঁ, ওই যে এর লগে 232 অফিশিয়াল ট্যাপ এ, ঠিক আছে? আগেও বলছি আমি, যেটা চার্জার এবং আমি একটা হেডফোনও এর আগে আমি দিয়ে দিছি, যারা যারা আমার কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিছে আমি একটা সাথে ইয়ারফোন দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এটা দেখেন 232 অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে, তারপর আমার কাছে আমার অফিশিয়াল তো 1 বছর, আমার কাছে আছে 2 বছর। আচ্ছা আচ্ছা, তো প্রাইস কত? এটার প্রাইস অনলি 6500 টাকা, 6500 টাকা, অনলি 6500 টাকা আছে, নিতে পারেন, ঠিক আছে? 6500 টাকা। তারপরে এবার ইনটেকের যে কালেকশন গুলো আছে একটু দেখে দেবো। ইনটেকের এই পিসও কালেকশন আছে, এদিকেও আছে, সামনেও আছে, দেখেন আপনি। আচ্ছা, যাই হোক, এর লগে S21
S21 Ultra. S21 Ultra. 12GB 128GB. আচ্ছা 12 128. 12GB 128GB. Physically এক SIM, SIM dual SIM. আচ্ছা কত করে দিচ্ছেন এটা? এটার প্রাইস only 63000 টাকা. 63000 টাকা. Only 63000 টাকা. S21 Ultra. জি only 63000 টাকা. Full intake. আচ্ছা এইটারই আমরা একটু একটু এলোমেলো হয় যদিও আমরা এইটারই কিন্তু আপনার এইটারই বক্স সহ আছে. বক্স সহ আছে আবার এদিকে. এটারই বক্স সহ আছে. 12GB 128GB. আচ্ছা এটা কত দিচ্ছেন? এটার বক্স সহ এটার প্রাইস পড়বে only আপনি দেখেন এটা ধরে ধরে দেখেন. এটার প্রাইস পড়বে only 58000 টাকা. এবার একটু বক্স এদিকে আরো কিছু কালেকশন যেহেতু আছে S22 আলট্রা আছে S22 আলট্রা S22 আলট্রা 12GB 512GB এগুলো ইনটেক কিন্তু 12GB 512GB মানে স্যামসাং অথরাইজড স্টিকার কিন্তু দেওয়া আছে স্টিকার আছে আচ্ছা এটা স্যামসাং আমার কথা হলো ভাই এটার ওয়ারেন্টি আছে স্যামসাং কাস্টমার সার্ভিস সেন্টারও এরপর আমাদের কাছে আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা কত দিচ্ছেন এটা 12GB 512GB এটার প্রাইস পড়বে অনলি 98000 টাকা 98000 একেবারে ইনটেক ইনটেক একেবারে ইনটেক আচ্ছা এদিকে আরেকটা আছে কি নোট 20 RGB 256GB 5G RGB 256GB 5G এর ভিতরে বক্স চার্জার এবং ইয়ারফোন সহ আছে যা আছে আর কি ফুল প্যাকেজ আচ্ছা এটা কত দিচ্ছেন তাহলে এটার প্রাইস অনলি 44000 টাকা 44000 অনলি 44000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 44000 টাকা এখন আমরা একটু এদিকে বক্স সহ বক্স আর কিছু বক্স সহ Vivo V23e Vivo V23e RGB 128GB 128GB RGB 128GB দেখতে পাচ্ছেন কন্ডিশন তো সুপার কন্ডিশন সুপার কন্ডিশন একেবারে ইনটেকের মতোই কোনো ডেন্ট ওয়াইজ কেস নাই কত দিচ্ছেন এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে খালি এটার সাথে চার্জারটা নাই এটার প্রাইস পড়বে অনলি 22000 টাকা অনলি 22000 অনলি 22000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 22000 টাকা নেক্সট কি আছে আমাদের তারপরে P40 Pro আচ্ছা আচ্ছা হাওয়াই হ্যাঁ জি আচ্ছা দেখুন 8GB 256GB 8GB 256GB কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এটা ভাই হিউজ পরিমাণ চার্জ থাকে ভাই আর এইগুলোর ভিতরে ভাই আমি আগেও বলছি ভাই প্লে স্টোর যদিও কয় যে সরাসরি সাপোর্ট করে না এর ভিতরে কিন্তু ভাই সবই নামানোর ব্যবস্থা আছে সবই আপনার ব্যবস্থা করে দেবেন প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপস বা অন্য অন্য যত কিছু আছে ফেসবুক সবকিছুই নামানোর ব্যবস্থা আছে ডাবল পাঞ্চল ক্যামেরা জি আচ্ছা কত করে দিচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি 42000 টাকা অনলি 42000 টাকা আচ্ছা নেক্সট কি আছে তারপরে আছে Oppo Find X2 new দামটা ঠিকঠাক মতন দেন 12GB 256GB ঠিক আছে 12GB 256GB জি দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে এটার ভিতরে ভাই বক্স চার্জার সব সহ আচ্ছা কত করে দিচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি 30000 টাকা অনলি 30000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 30000 টাকা বলে নিতে পারেন এরপর আছে হোয়ার P30 Lite P30 Lite 6GB 128GB আচ্ছা 6128 6GB 128GB এটা দেয় দিন মানে প্লে স্টোর সরাসরি সাপোর্টেড আচ্ছা এই যে প্লে স্টোর আছে কিন্তু সাথে দেখতে পাচ্ছেন সরাসরি সাপোর্টেড ওকে কত জিবি এটা 30 লাগে 6 জিবি 128 জিবি প্রাইস এটার প্রাইস অনলি 14000 টাকা অনলি 14000 অনলি 14000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 14000 টাকা এখন এই যে দাম দিছেন কাস্টমার আসলে কি সম্মান টম্মান করবেন একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব করবেন তো আমি যেই প্রাইস দিছি ভাই একেবারে লো প্রাইস সীমিত প্রফিটে ভাই এক প্রফিট ছাড়া কেউ বিক্রি করে না তারপরও একটা কাস্টমার আসলে এই এই যে রেটের ভিতরে ভাই দামাদামি করে তো যতটুকু সম্মান করে আমি করার চেষ্টা করি ভাই ইনশাআল্লাহ আমি করব এটা এটাই ভাই খুশি ঠিক আছে কাস্টমার আসলে যে এরপরে আছে Vivo X80 উইথ ফুল বক্স জি RGB 128GB মানে এটা অফিশিয়াল প্রোডাক্ট এটা অনলি মাস দুই তিন চালাইছে আর ফ্ল্যাগশিপ কালেকশন জি ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে ভাই আপনারা এটা দেখেন যে একটা হট কালেকশন ঠিক আছে জি মানে দেখতে পাচ্ছেন একবারে মানে ফুল ফ্রেশ কন্ডিশন ভাই ফোন এই যে একটা অসাধারণ একটা কালেকশন আচ্ছা কত জিবি এটা এটা লগে RGB 128GB ভাই 8128GB কত দিচ্ছেন প্রাইস এটা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে এটা প্রাইস পড়বে অনলি 50000 টাকা 50000 টাকা 50000 টাকা এটা মানে লাখ টাকার উপরে দাম আছে জি এটা লাখ টাকার উপরে দাম আছে আচ্ছা এরপর আছে ভাই S22 Ultra S22 এর আগে ইনটেক দেখাইছিলাম এটা হলো গিয়া বক্স সহ ইউজ বক্স সহ তবে অল্প কয়েকদিন ইউজ বাইরের সাইডটা দেখেন যে কোন জায়গায় দাগ বা কোনো স্ক্যাচ আছে কিনা কোন রকম এটা 12GB 256GB 12 256 জি এটা লগে ফিজিক্যালি ডুয়েল সিম ওকে ওকে প্রাইস কত আছে এটার প্রাইস অনলি 85000 টাকা 85000 অনলি 85000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 85000 টাকা ঠিক আছে এই যে এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে ও অস্থির আচ্ছা এরপরে কি আছে ভাই আমাদের
এরপরে বক্স আছে AC2020 আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স AC2020 জি এটা বক্স কত জিবি এটা এটা হলো কি 128 জিবি কত দিছেন এটা অনলি 20000 টাকা অনলি 20000 টাকা অনলি 20000 টাকা আচ্ছা অনলি 20000 টাকা আচ্ছা বক্স মনে আমাদের শেষ হ্যাঁ বক্স প্রোডাক্ট আচ্ছা আমরা একটু এদিকে চলে যাই এখানে এখানে আরেকটা ফোন দেখতে পাচ্ছি হাওয়াইয়ের P50 Pro মানে পুরাই কিন্তু RGB 256 জিবি তুফান কালেকশন বলে এটা রে কার্ভ ডিসপ্লে ঠিক আছে জি কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন 8256 জিবি এটার ভিতরে আবার ওয়ান হ্যান্ড মোড আছে আচ্ছা আমরা একটু কি আবার সোনিতে চলে যাবো নাকি সোনির যেহেতু কয়েকটা কালেকশন আছে দেখা যান ভাই দেখা যান সোনির কি আছে 5 Mark II দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে ভাই পানিতে চুবাই দিছি এবার আর চুবাইলাম না সময় স্বল্পতার কারণে RGB 128 জিবি এইটা আপনারা আসলে যদি চান পানিতে মানে চুবাইয়া টেস্ট করে নেবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা কত দিচ্ছেন আজকে এটার প্রাইস পড়বে অনলি 19500 টাকা 19500 টাকা একটু কমান না এটা আচ্ছা 19000 করে দিলাম ভাই 19000 18 পাস করে দেন না ভাই সম্ভব না ভাই না সম্ভব না আচ্ছা 19000 19000 19000 টাকা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এরপর আছে 10 Mark II 10 Mark II 10 Mark II আচ্ছা যারা নিবেন অবশ্যই নিতে পারেন এলজির একটা যেহেতু আছে আমরা শেষ করে যাই না একটা যেহেতু আছে দেখাই যাই এলজি উইং ডুয়েল ডিসপ্লে আচ্ছা আচ্ছা ডুয়েল ডিসপ্লে আর এটা তো ফিচার অনেক ফিচার আছে যারা ব্লক করতে চান বা আনকমন কিছু চান যেটা যার পছন্দ হয় দেওয়া যাবে কোনো সমস্যা না এরপরে আছে ভাই নোট 10 পা হয় জানা থাকার কথা ছিল নোট 10 প্লাস কিন্তু ভাই মাল পাওয়া যায় না মাল স্বল্পতার কারণে এইগুলো ভাই খুব অনেক কষ্টের পরে জোগাড় করা হয়েছে আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু 12 জিবি 256 জিবি রেড কালারটা তোমার ভাই অনেক পছন্দ হয়েছে ঠিক আছে জি দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারেন ঠিক আছে কালার নিয়ে কথা নাই যে কালারই আছে নিতে পারবেন আচ্ছা 12 256 জিবি কোনো কালারে কোনো সমস্যা নাই কত আর কোয়ান্টিটি ভাই এইচআর পিসি আছে কালারে সমস্যা নাই যে কই ভাই কাস্টমার এক পিস অর্ডার দিলে দ্বিতীয় পিস দিতাম না আচ্ছা আচ্ছা কত করে দিবেন এগুলো এটার প্রাইস অনলি 29000 টাকা ভাই 29000 টাকা এগুলো সিঙ্গেল সিম জি এরপর আছে নোট 8 6 জিবি 64 জিবি আচ্ছা 6 64 জিবি না 6 জিবি 64 জিবি নোট 8 আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন নোট 8 6 64 জিবি ভিউয়ার্স এটাও কিন্তু সুপার কন্ডিশন বলা যেতে পারে ঠিক আছে আচ্ছা এটা কার্ভ ডিসপ্লে কত দিচ্ছেন এটা এটার প্রাইস পড়বে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা আচ্ছা এসপেন আছে কিন্তু সাথে হ্যাঁ এসপেন আছে সাথে আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন অনেকে ভাবতে পারেন ভাই শর্টকাটে এত তাড়াতাড়ি ভিডিও করেন একটু এই যে ভাই এই যে নন্দা দেখাই দেন এর সাইড সুইট দেখাই দেন ভালো মতো অবশ্যই অনেকে ভাই বড় ভিডিও পছন্দ করে না ঠিক আছে একটু অল্পের ভিতরে আমরা কথা বলি হ্যাঁ দেখা যায় তারপর ডিটেইলস যদি কারো জানার দরকার হয় দিবেন আমাদের ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে যে প্রোডাক্টের সম্বন্ধে জানতে চান একবার ডিটেইলস বিস্তারিত বলবো আমি একটা জিনিস আপনাদেরকে বলি বিশেষ করে আপনারা যারা বলেন যে ভিডিও কল একটু দেখে নেই তার থেকে সবথেকে বেটার হবে ভাইকে বলবেন ভাই আমাকে একটা ফোন ভিডিও করে দেন তাহলে আপনি ডিটেইলসটা সুন্দর মতন দেখতে পারবেন কারণ ভিডিও কলে ভিডিও কিন্তু ফাইটে যায় আমরা যারা ভিডিও কলে কথা বলি তখন দেখেন ভিডিও ফাইটে যায় কিন্তু যদি একটু ভিডিও কইরা ফুটেজটা হোয়াটসঅ্যাপে পাঠাই দেয় তখন কিন্তু দেখতে সুন্দর লাগে ঠিক না
যারা নিবেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে? খুবই সুন্দর ফোন দেখা যায়, এগুলো খুবই সুন্দর, খুবই হ্যান্ডি এবং ভাই এইগুলা আপনারা দেখবেন ভাই, অনেক সময় রেট লয়ে আপনারা বলেন যে ভাই অনেক ভিডিওতে দেখছি কম রেট ভাই থাকতে পারে ভাই, আমার কাছে আছে আজকে দেখা মনে ভাই, একটা প্রোডাক্ট একটু দাগ আছে আমি এটা রেট কমাই দিবো, এটা স্বাভাবিক। তো এইগুলা ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট, এগুলো দেখে নেবেন অবশ্যই। এটার প্রাইস পড়বে অনলি 48,000 টাকা, অনলি 48,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু অনলি 48,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা S21 আলট্রা বলছি, দেখছি হ্যাঁ, S21 Plus, এটাও RGB 128GB। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটাও ফিজিক্যালি এক সিমি সিম, ডুয়াল সিম, ডুয়াল সিম না, S21 Plus। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ডিশন ভাই, এগুলা স্ন্যাপড্রাগন প্রসেসর, চেক করে দিমু, হ্যাঁ সমস্যা নাই হবে, ঠিক আছে। আচ্ছা, কত এটার প্রাইস? অনলি 38,000 টাকা, অনলি 38,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু অনলি 38,000 টাকা, S21 S21 S S S21। আচ্ছা আচ্ছা, এটার কালার ভাই নাই ভাই, হ্যাঁ অনেকে জানেন আমি ভিডিওতে দরদাম করি না, অনেকদিন পাইই না এগুলা, হ্যাঁ আমি ভিডিওতে দরদাম করি না, ঠিক আছে, আমি কিন্তু ফার্স্টেই দরদাম করি নাই, আমি করি না এটাও না, ফার্স্টেই বলে দেই যে ভাই কোনটার দাম কত রাখবেন। হ্যাঁ ভাই, আপনার ভিডিওর ভিতরে আমি সবসময় আমি মানে চাই যে একটা কম প্রাইস দিতে, কারণ আমরা যদি কাস্টমারের এতটুকু স্যাক্রিফাইস না করি, একটা কাস্টমার কি বিশ্বাসের উপরে আমাদের কাছে আসবে? আর ভিডিওর ভিতরে ভাই এমন তেমন প্রফিট করা যায় না। না না, আচ্ছা এটা কত দিচ্ছেন তাহলে? এটার প্রাইস অনলি 34,000 টাকা, অনলি 34,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু অনলি 34,000 টাকা। নেক্সট কি আছে ভাইয়া? তারপরে আছে S20 Ultra, S20 Ultra 100x zoom, দুইটা কালার আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন S20 Ultra 100x zoom আছে, আর এগুলো নিয়ে তো আসলে কমপ্লেন করার কিছুই নাই, ঠিক আছে, খুবই সুন্দর। এতগুলো উঠানোর দরকার নাই, দেখেন কতগুলো কোয়ান্টিটি আর কালার আছে, ঠিক আছে। আপনার যাই হোক, আমরা দেখতেছি আসলে 8/128GB, 8/512GB প্রাইস পড়বে 32,000 টাকা, 32,000। আর 8GB 256GB প্রাইস পড়বে 29,000 টাকা, 29,000 টাকা, 29,000 টাকা। আচ্ছা, এগুলো একটু ঠিক করে রাখেন, পড়ে না জায়গা জায়গা আজকে নাইগা তেমন, অল্প জায়গা, প্রোডাক্ট বেশি হয়ে গেছে, আজকে জায়গা নাই, আমরা সাজাইছি, ঠিক আছে। এর ভিতরে একটা 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 মিস করে গেছি, এটা হচ্ছে গিয়ে S20 আচ্ছা, 12GB 128GB, 12/128GB। আচ্ছা, প্রাইস এটার প্রাইস পড়বে অনলি 25,500 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা। আচ্ছা, এটা 25,000 টাকাই। ওকে, এবার আমরা কি S10 Plus, আগে গত ভিডিওতে একটা দিছিলাম জাপানি ভেরিয়েন্ট, ওইটাও সেল করছি, আর আরেকটা আছে জাপানি ভেরিয়েন্ট ভাই, ওয়েট, ঠিক আছে, ওয়েট কে নেই, এটার কার্বো বেশি ভাই, এটার কার্বো বেশি, এমন প্রোডাকশন ক্ষমতা দিয়ে দিয়েছে বেশি, ঠিক আছে। যাই হোক ভাই, এটার আঠারো হাজার
খুবই হ্যান্ডি সেট, এক সময়ের জনপ্রিয় সেট। আচ্ছা, আর এইটা ভাই আমার কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ছিল, মুড়ির মতো সেটা চলে। আচ্ছা, এখন আছে এই দুই পিস। কত করে দিচ্ছেন? এটার প্রাইস পড়বে অনলি 15,500 টাকা। 15,500 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু অনলি 15,500। এরপর আছে যে ভাই এই যে একটা কথা বলেছিলাম S10e, এই যে S10e আমার কাছে এটা মনে হয় ভাই এটার ভাড়া আছে, এটা দেখাই দেন যে একটু ভাড়া আছে। আচ্ছা, ব্যাকপার্টে এটা চাইলে কেউ চেঞ্জ করে দিতে পারে, আমরা তো আবার রিপাবলিশ কোনো সেট বিক্রি করি না, যার কারণে আমরা এটা চেঞ্জ করি নাই। আমরা কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু এগুলো করি না। এটা কত করে? এখানে আছে কি A82 দেখতে পাচ্ছেন, কোয়ান্টাম টু নামে যারা মানে পরিচিতি আমরা আর কি চিনি, S10 প্লাসটা বলা হয়েছে, ঠিক আছে। অনেকেই নিছে আমার মাধ্যমে, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। যার যেটা ভালো লাগে নিতে পারে, ঠিক আছে, কোয়ান্টিটি আছে, কোনো সমস্যা নাই। শেষ একটা ধামাকা কালেকশন আছে এখানে ভাই, কালেকশন আছে মানে পাওয়া যায় না, ঠিক আছে। আর প্রতিটা ফোনের কন্ডিশন যে এরপর এটা কার্ভের কন্ডিশন এবং ব্যাক সাইডে ভাই মনে হয় ধরলে মনে হয় কি ভাই যে কি যে কি ভিতরে আট দিছি, এটা না ধরলে ফিল করতে পারবো না ভাই, করতে পারবে না, ঠিক আছে। অনেক সুন্দর একটা ফোন, 8 জিবি 128 জিবি। কত দিচ্ছেন এটার প্রাইস? অনলি 23,000 টাকা। 23,000 না, আচ্ছা 22,000। আচ্ছা কমাই দিলাম, যান। আচ্ছা 22 হয়ে যান। আচ্ছা 22 হয়ে যান। ওকে, আমরা এখান থেকে যেহেতু চলে যাব, দুইটা ফোন আছে এখান থেকে আমরা শেষ করে যাই ভাই। অপর, হ্যাঁ, দুইটা ফোন আছে, যেহেতু F21 Pro, F21 Pro 5G। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো ফোন ভাই, যারা নিবেন অবশ্যই নিতে পারে। এরপরে একটা মানে ধামাকা অফার, যারা কম বাজেটের ভিতরে অনেক সময় যমুনার ভিতরে চিন্তা করতেছেন যে আসলে খুঁজবো নাকি 5-6,000 টাকা কোনো সেট পামো নাকি, তাদের জন্য একটা আছে একেবারে অথেন্টিক ভাই। এটা হলো গিয়া 332 এমআই টু লাইট। কত এমআই টু লাইট? এটার প্রাইস অনলি 6,000 টাকা মাত্র, অনলি 6,000 টাকা। এটার অন্যের গ্যারান্টি যদি থাকে 7 দিন, এটা থাকবে 14 দিন, কোনো সমস্যা নাই, অনলি 6,000 টাকা। এবার আমরা গুগল পিক্সেল, গুগল পিক্সেলে যাই, ছোট থেকে শুরু করি, 3XL 6GB 64GB, 6GB 64GB, 3XL না জি। কত দেবেন? না সরি, এটা হলো 4GB 64GB। আচ্ছা, এটার প্রাইস অনলি 15,000 টাকা, অনলি 15,000 টাকা। আচ্ছা, অনলি 15,000। এবার হচ্ছে 4A 6GB 128GB, 6GB 128GB, 6GB 128GB। ওকে, 4A 5G নাকি? হ্যাঁ, এটা হলো 4A, শুধু 4A। আচ্ছা,
এটার প্রাইস অনলি 16000 টাকা অনলি আর এগুলা কিন্তু ভিতরে কিন্তু ভাই প্রত্যেকটাই প্রতি ভিডিওতে আমি বলে দেই ভাই যে পিক্সেলের ভিতরে জন্মগতভাবে ডুয়াল সিম একটা ফিজিক্যালি সিম আর একটা ইসিম আচ্ছা আর এগুলো কিন্তু ক্যামেরা ভাই ক্যামেরা ডিএসএলআর মনে করবেন ছবি দিলে লাখ টাকার ডিএসএলআর দা ছবি তুলতেছি তুলতেছি অবশ্যই অবশ্যই এরপর আছে পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল 4 আচ্ছা 6GB 64GB 664GB 6GB 64GB এটাও কিন্তু তুফান কালেকশন জি এটাও তুফান কালেকশন এটার প্রাইস পড়বে অনলি 17000 টাকা অনলি 17000 অনলি 17000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলি 17000 টাকা দাম কিন্তু একসময় অনেক বেশি ছিল জি এরপর আছে 4A 5G দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 4A 6GB 128GB 6GB 5G আচ্ছা কত করে দিছেন এটার প্রাইস অনলি 21000 টাকা অনলি 21000 টাকা 21000 অনলি 21000 আচ্ছা এটা কিন্তু অনলি 21000 আগের ভিডিওতে ভাই 22 ছিল আচ্ছা অনলি 21000 টাকা অনেক কিন্তু কোয়ান্টিটি আছে এরপরে আছে 5A 5G 6GB 128GB আচ্ছা 6 6GB 128GB চার্জিং ব্যাকআপ কিন্তু এটা অনেক ভালো ভাই এটা 4600 প্লাস এম্পিয়ার ব্যাটারি আচ্ছা এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন একবারে কত দিছেন এটার প্রাইস অনলি 22500 টাকা 22500 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 22500 টাকা 500 টাকা হলে নিতে পারেন ঠিক আছে এরপর আছে পিক্সেল 6A 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 ওকে 6A RGB 128GB পরে দেখবেন যে ছবির কোয়ালিটি কেমন হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ঠিক আছে আচ্ছা কত মাত্র এটা এটার প্রাইস অনলি 29000 টাকা 29000 এরপর আছে ভাই পিক্সেল 6 পিক্সেল 6 এটার ভাই কন্ডিশনটা একটু দেখেন সুপার কন্ডিশন হয় একেবারে এর পাই না এরকম সচরাচর পিক্সেল 6 বা 6 প্রো এগুলো এত ফ্রেশ পাই না একেবারে ফ্রেশ আচ্ছা হেদিনকার কয়েকজনে কমেন্ট করে ভাই খালি সুপার কন্ডিশন কয় সুপার কন্ডিশন আয়া দেখবেন ভাই ফিজিক্যাল ভাবে আয়া দেখবেন তাহলে সেটনি দেব না ভাই খালি কইবেন ভিডিও দেখে আসছি জয়দেব ভাইয়ের তাইলে ভাই আপনাদের লাগা চা কফি যতটুকু আমি আপন করার দরকার ততটুকু করব ইনশাআল্লাহ অবশ্যই কত দিবেন এটা ভাই এটার প্রাইস অনলি 32000 টাকা অনলি 32000 অনলি 32000 টাকা ওকে আমরা কি এবার ইসে যাব নাকি 8GB 128GB জি 8GB 128GB ওয়ান প্লাস এ যাই এখান থেকে ওয়ান প্লাস জি আচ্ছা OnePlus 10 Pro 10 Pro OnePlus 10 Pro এইটা 8GB 128GB 128GB কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন OnePlus 10 Pro এই সব কালেকশন সচরাচর পাই না ভাই অসাধারণ আরো আছে অসাধারণ কালেকশন আর এগুলার ক্যামেরা ভাই পুরাই তুফান ক্যামেরা ঠিক আছে এটার প্রাইস পড়বে 48000 টাকা 48000 অনলি 48000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 48000 টাকা ঠিক আছে এরপর OnePlus 10T 10T 12GB 256GB ফিজিক্যালি ডুয়াল সিম কোয়ান্টিটি আছে মনে হয় কোয়ান্টিটি আছে আচ্ছা 10T জি ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে 12GB যারা আসলে ফ্ল্যাট ডিসপ্লে গেমিং যারা করেন তাদের কিন্তু আবার ভালো ঠিক আছে তাদের ভালো লাগে ফ্ল্যাট ডিসপ্লে গুলো এটারও প্রাইস হয় অনলি 48000 টাকা সেম প্রাইস 10 প্রো 10টি একই প্রাইস 8GB 128GB 12GB 256GB আচ্ছা এরপর আছে 10R 10R OnePlus 10R ফ্ল্যাটের ভিতরে OnePlus 10R আচ্ছা যারা OnePlus 10R খুঁজতেছেন আজকে এর দামাকা অফার আছে কত দিচ্ছেন আজকে দামাকা অফার অনলি 35000 টাকা মাত্র অনলি 35000 টাকা কত 12256 ফিজিক্যালি ডুয়াল সিম 35000 অনলি 35000 টাকা আচ্ছা OnePlus এর কোনো রকমের কোনো ইস্যু আর নাই না কোনো ইস্যু নাই ওকে এইগুলা গ্যারান্টি দিয়ে দিই ওই যে OnePlus 9 Pro USA ভেরিয়েন্ট এইগুলা হয় এগুলার ভিতরে যদি গ্রিন লাইন পড়ে ভাই সাথে সাথে রিটার্ন লিখিয়া দিমু ক্যাশ মেমোরির ভিতরে কোনো সমস্যা নাই 12GB 256GB সিঙ্গেল সিম সিঙ্গেল সিম সিঙ্গেল সিম USA ভেরিয়েন্ট কত দিচ্ছেন এটার প্রাইস অনলি 42000 টাকা 42 আচ্ছা এটা কিন্তু অনলি 42000 টাকা ওকে 8 প্রো আছে OnePlus 8 Pro 12GB 256GB 12256GB কত দিছেন এটা এটা ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম মানে OnePlus এর সর্বোচ্চ কার্ভ কিন্তু এটা সর্বোচ্চ কার্ভ এটা এটা প্রাইস পড়বে 40000 টাকা আর এটার কিন্তু কন্ডিশন খুব ভালো আছে কন্ডিশন খুবই ভালো আছে আছে এক পিস অনলি এক পিস ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম ঠিক আছে জি আর কন্ডিশন একবার সুপার একবার সুপার কন্ডিশন আচ্ছা এরপর কি এরপর আছে OnePlus 8T 12GB 256GB 12256GB আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 12256 জি আর প্রতিটা ফোনের ক্যামেরা দেখেন যে কত ভাই এগুলা কোনো গ্রিন লাইন ইস্যু নাই কোনো গ্রিন লাইন ইস্যু নাই আসবেন আমাদের কাছে আমাদের ফিজিক্যালি ভাবে যদি আসেন আমরা লিখে দিব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন আর কোনো গ্রিন লাইন ইস্যু নাই আচ্ছা কত দিচ্ছেন এটা এটার প্রাইস অনলি 28000 টাকা 28000 টাকা 28000 টাকা 12GB 256GB 12256GB জি তারপর আছে OnePlus 8 আচ্ছা OnePlus 8 RGB 128GB 128GB সিঙ্গেল সিম আচ্ছা একটু হালকা একটু চার্জিং পড়ে হ্যাঁ চার্জিং পড়ে একটু দাগ আছে কিন্তু বাকি সব অথেন্টিক ভাই কোনো জায়গার ভিতরে একটা স্ক্র্যাচও নাই কত দিচ্ছেন এটা এটার প্রাইস আজকে অনলি 27500 টাকা 27500 টাকা এই দাগের কারণে কিন্তু দামটা কম দামটা একটু কম বলছি আচ্ছা ঠিক আছে তারপর আছে OnePlus 70 70 70 ওকে RGB 128GB 8128 RGB 128GB 70 জি
RGB 128GB এটা লগে সিঙ্গেল সিম সিঙ্গেল সিম জি কত দিচ্ছেন এটা অনলি 22000 টাকা অনলি 22 অনলি 22000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 22000 টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোন এই আচ্ছা তারপর OnePlus এটা হলো OnePlus Nord C মনে হয় Nord CE জি Nord CE আচ্ছা এটা হলো গিয়া RGB 128GB 8128 দেহলই ভাই এটার ভেরিয়েন্টটা দেহলই আচ্ছা এটা 8 না 12 সম্ভবত 12 হইতে পারে মাল আজকে রুখছো তো দেখি নাই এটা হইতাছে কি আপনার 128GB RGB 128GB RGB 128GB কত দিচ্ছেন এটা অনলি 23000 টাকা অনলি 23000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 23000 টাকা জি তারপর আছে Nord C2 Lite Nord C2 Lite Nord C2 Lite RGB 128GB 8128GB RGB 128GB আচ্ছা এটার অফার প্রাইস কত গত ভিডিওতে ছিল 21000 টাকা জি ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম RGB 128GB 20000 টাকা 20000 অনলি 20000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 20000 টাকা আচ্ছা আইফোনে কিছু কালেকশন আছে আইফোনে কিছু কালেকশন আছে ওকে এটা এটা iPhone 11 Pro Max 11 Pro Max জি 93 ব্যাটারি হেলথ 256GB সবকিছু অথেন্টিক চেক করে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা অরিজিনাল চার্জার সাথে আছে কত দিচ্ছেন এটা এটার প্রাইস অনলি 29000 টাকা 29000 টাকা ওকে 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 নেক্সট এরপরে আছে আইফোন 8 আইফোন 8 8 আচ্ছা আইফোন 8 জি আইফোন 8 দেখতে পাচ্ছেন আইফোন 8 এর কিন্তু 128GB 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 ব্যাটারি অরিজিনাল না চেঞ্জ হবে ব্যাটারি 64GB 64GB আচ্ছা ব্যাটারি কিন্তু এটার ব্যাটারি 27% ভাই এটা চেঞ্জ না অরিজিনাল চেক দেই নাই ভাই আচ্ছা কত করে দিছিলে এগুলো এটা অনলি 17000 টাকা অনলি 17 17000 টাকা আপনি আসলে চেক দেব আমার ফোন দেন আপনি আসতে হবে না ফোন দেন আমি চেক দিয়ে আর বড় ডিটেইল জানাই দেব ভাই আচ্ছা তারপর কি আছে তারপর আইফোন 7 7 কত আইফোন 7 কত দিবেন 128GB কত দিবেন এটার প্রাইস অনলি 15000 টাকা অনলি 15 অনলি 15000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 15000 টাকা মোটামুটি আমরা শেষ করতে পারছি মোটামুটি শেষ অনেক দ্রুত করছি আজকে ভাই ভিডিও কারণ কালেকশন ছিল বেশি এত কালেকশন যেহেতু ঠিক আছে আমরা আসলে এত কালেকশনের সবকিছু দেখানো এক ভিডিওতে সম্ভব না তাও ভিডিও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে 30 34 মিনিটের উপরে হয়ে গেছে ঠিক আছে তো এত বড় ভিডিও মানুষ কেউই দেখতে চায় না তো শেষ করি নাকি ভাইয়া জি ইনশাআল্লাহ আমি আজকে বেশি কথা বলবো না আচ্ছা আমি এতটুকু বলতে চাই যারা দূর দূরান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান বা নিতেছেন যারা নিতেছেন ইনশাআল্লাহ জয়দেব ভাই আমি তো সবসময় বলি কমেন্টের ভিতরে দুই একটা বাজে কমেন্ট থাকতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না তবে যারা ফিজিক্যালি ভাবে প্র্যাকটিক্যালি দেখছেন আমাদের ফোনগুলো যে আমাদের ফোন দিয়ে যারা ভিডিও কলের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদেরকে ওই ব্যবস্থা করে দিছি তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আপনাদের মন্তব্যগুলো আর লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য জয়দেব ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো আর কিছু না বলি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ